বলো তো দেখি তোমরা এগুলো অরিজিনাল না ফলস? এটা কেমন? কদিন হয়েছে বিয়ে? এক মাস হয়েছে? কুড়ি জানুয়ারির 7 তারিখ, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি, কনকনে ঠান্ডা, সেটা নিশ্চয়ই আমার সোয়েটার মাফলার দেখে বোঝাই যাচ্ছে। চললাম নদিয়া ডিস্ট্রিক্টের বেথুয়াডোহি লালগোলা প্যাসেঞ্জারে চেপে। পৌঁছিয়েই এই শীতের মধ্যে বেশ গরম গরম পরোটা আর আলুর তরকারি খেয়ে নিলাম, সাথে খেলাম গুড়ের রসগোল্লা আর রসমালাইও, কিন্তু অতটা ভালো লাগলো না। তারপর একটা টোটো করে চলে গেলাম বেথুয়াডোহি ফরেস্ট বা অভয়ারণ্য, স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে। দেখুন তো, চারটি টিকিট আছে নাকি? ঠিক আছে, বিশ্বাস করছিলেন না? এর ভেতরে বোধ হয় একটা থাকারও জায়গা আছে। এই এক সেকেন্ড, এটা কি ছিল? দাঁড়াও, একটু স্লো মোশনে দেখি। দেখতে পেলে তোমরা কিভাবে হরিণটা পাস করলো? এর ভেতরটাতেই হরিণটা ঢুকলো, আর দেখা যাচ্ছে না। বলো তো দেখি তোমরা এগুলো অরিজিনাল না ফলস? কুমিরগুলো বেশ কিছুক্ষণ একটুও নড়ছিল না। ওগুলো অ্যাট লিস্ট নিঃশ্বাস তো নেবে, সেটাও নিচ্ছে না।
এখানে টিকিট নিয়েছে হচ্ছে 120 টাকা করে। জানি না 120 টাকা এতটা বেশি হওয়ার কি কারণ। তবে আমাদের 20 টাকা উঠেছে, একটা হরিণ দেখতে পেরেছি, আর হলো অনেকক্ষণ ধরে ওয়েট করে ওই কুমিরগুলো একটু নড়চড় করে দেখিয়েছে, তার জন্য 40 টাকা। তো 60 টাকা উঠে গেছে, আরও 60 টাকা তুলতে হবে। এই জায়গাটাই যেন গাছ দিয়ে একটা রুফ হয়ে গেছে, দেখো তোমরা ওপরটা। একটাই শুধু হরিণ দেখতে পেরেছি, যেটা কি রোড ক্রস করছিল ফট করে। এটা হচ্ছে আমার দাদা, আর ওটা হচ্ছে বৌদি লুকিয়ে পড়লো, কোথায় গেল? এই যে আছে। এদের কদিন হচ্ছে বিয়ে? 1 মাস হয়েছে, 20 দিন। তো আমি এখন এসেছি বেথুয়াডহরি 2 দিনের জন্য, মানে 1 রাত থাকবো এখানে। আমাদের কিছু আত্মীয় আছে, তো তোমাদের গ্রামের জীবনযাপন আর গ্রামের ঠান্ডাটা একটু উপভোগ করাবো, দেখো তোমাদের কেমন লাগে। আশা করছি এই ফরেস্টের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই 2 দিন আমি ভেবেছি যে 2 দিনে 2টো ব্লগ দেবো, সারাদিন কী করছি সেগুলো দেখাবো, একটু গ্রামের লাইফটা দেখানোর চেষ্টা করবো। আমার খুবই ভালো লাগে গ্রামের লাইফটা, দেখা যাক কতটা হয়। আর যাচ্ছি পাখিগুলো দেখতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের পাখি রয়েছে, অতটা পরিষ্কার দেখানো যাচ্ছে না যেহেতু নেটের মধ্যে দিয়ে। এই সব 3 টাকা 2 টাকা করে বাদ দেবে, ঠিক আছে? এগুলো বেশি বাদ দিবি, এগুলোর ভ্যালু 3 টাকা 2 টাকা করে, 3 টাকা 2 টাকা, ঠিক আছে? তাহলে তো গোনা হলো না, এ 110 টাকা, 110 টাকা। আর ময়ূর যখন না প্রথম মেলবে তখন 20 টাকা আসবে না, যখন প্রথম মেলে দাঁড়িয়ে যাবে এরকম ফেলে তখন 20 টাকা, আচ্ছা না হলে পরে 10 টাকা। আর বৌদি কি বলছো, কিছু বলো, কুছ তো বলো, কুছ তো বলো। হ্যাঁ, এই তো নীলগাই আইছে, গুড বয়। ইয়ে ময়ূরকে কিছু খাওয়ানো যাবে? এটা হচ্ছে নীলগাই, বাচ্চাদের মতো জোর করে খাওয়াতে হবে। ভেতরে একটা মিউজিয়াম ধরনের ছিল, চলো এবার এটা দেখে নাও। এটা হচ্ছে আমরা এখন মিউজিয়ামে ঢুকছি। মা লাইটও জ্বালেনি নাকি? কোনো লাইট ফাইট জ্বালেনি কিছু না? এই যে ঘরের মধ্যে সাপ ধরেছে, এটা হাজারদুয়ারি তো? এই যে দেখে না, আমরা হাজারদুয়ারি ঘুরে নিলাম।
কারেন্ট নাকি অফ, তাই ভেতরে কিছুই ভালো করে দেখা যাচ্ছিল না। দেখো এটা ফরেস্টের ম্যাপ, এখানে কিছু পেন্টিং আছে, পেন্টিং গুলো খুব সুন্দর ফরেস্টের। কলকাতা চিড়িয়াখানা থেকে টিকিট বেশি, তাহলে চিড়িয়াখানা তোমাদের। তাহলে আজকে বেথুয়াডাহরি ফরেস্টটা দেখালাম, এখানে বিশেষ কিছু নেই দেখার, কি কটা হরিণ আছে কিন্তু সেই হরিণগুলো জঙ্গলের মধ্যে আছে। এবার যদি তখন বেরোয় তোমাদের কপালে থাকে তাহলে দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। আমাদের কপালে একটা ছিল, তাও আবার খুব স্পিডে একটু রাস্তাটা ক্রস করছিল তখন দেখতে পেয়েছিলাম। আর তাছাড়া রয়েছে কুমির আর কিছু পাখি আছে, বাস এটুকুই, আর কিছু নেই। এবার আমরা চললাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এত করে ভাত দিয়েছিল যে আমরা তুলে আর একজনের ভাত হয়ে গেছে। ¡Vamos!